আওয়ামী লীগের কোনো কর্মকৌশল না এটা আওয়ামী লীগের রাজনীতিও না আর আজকের যে আওয়ামী লীগ এই কথাটা আমি বারবার বলি আজকের যে আওয়ামী লীগ এটা হলো একটা চোর ডাকাতদের আওয়ামী লীগ ভোট ডাকাতদের আওয়ামী আমি এই কথাটা বলি এই কারণে আমাকে চ্যালেঞ্জ করা হোক চোর ডাকাত কেন বলি আমি তো বললাম পাঁচ টাকা ছিল না পাঁচশো কুড়ি টাকা হয়েছে এই কারণে চোর ডাকাত বলি আর ভোট ডাকাত কেন বলি ভোট ডাকাত বলি চোদ্দো সনের ইলেকশন আঠারো সনের নিশিরাইতে ইলেকশন। আর এই চব্বিশ সনের ইলেকশনের জন্য এদেরকে আমি ভোট ডাকা আমি বলি না বাংলাদেশের জনগণেদেরকে ভোট ডাকাত বলে এইটা হলো চোট ডাকাত এবং ভোট ডাকাত এটা কোনো কৌশলের ব্যাপার না আমি আপনাকে বলি আপনি যে প্রশ্নটা করছেন এটা যদি রাষ্ট্রবিজ্ঞানের ওই অ্যারিস্টটলের সময় থেকে এখন থেকে আড়াই হাজার বছর আগে যে অ্যারিস্টটল প্লেটো ছিল সেই সময় থেকে রাষ্ট্রবিজ্ঞানের হিসাবে যদি আপনি ধরেন এই দেশে এখন যেটা হয়েছে এটার নাম হলো অলিগার প্রথমত একজন লোকের অবৈধ লালসা চরিতার্থ করার জন্য দ্বিতীয়ত একদল লোকের অবৈধ লালসা চরিতার্থ করার জন্য তাদের অর্থ অর্থবৃত্ত এবং সেই অর্থবৃত্তকে লুণ্ঠন করার জন্য ক্ষমতায়নের জন্য একদল লোক একসাথে সন্নিবেশিত হয় একসাথে যুক্ত হয় তাদেরকে পাহারা দেওয়ার জন্য তাদের লাভের ভাগ নেওয়ার জন্য পাহারাদার নিযুক্ত করা হয় সেই পাহারাদারকে আগের দিনে বলা হইতো উজিন নাজির কতুয়াল এখন পাহারাদেরকে বলা হয় সেনাপতি প্রধান সেনাপতি আইজি পুলিশ ডিআইজি এরা আর তখনকার সময় বুদ্ধি দেওয়ার জন্য বলা হইতো সভাসদ এখন বুদ্ধি দেওয়ার জন্য বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন ইউনোত থেকে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন তাদের পক্ষে তারা তাদের সাথে কাজ করে আর সর্বশেষ হইল বিচারালয় যে দেশের বিচারালয় ধ্বংস হয়ে যায় আল্লাহর গজব পড়ে সে দেশে সেই কারণে একটা ফেসিজম তৈরি হয়েছে সেই ফেসিজমটাকে ভাঙ্গার জন্য যে শক্তি সংগ্রহ করার প্রয়োজন সেই জনসমর্থনটা আছে বিএনপি সহ বিরোধী দলের সেই জনসমর্থনটা বর্তমান সরকারের বিরুদ্ধে অবশ্যই আছে জনসমর্থন কিন্তু জনসমর্থনকে জনশক্তিতে পরিণত করে এইটাকে আন্দোলন সংগ্রাম এবং বিপ্লবে রূপান্তরিত করে ফেসিজবকে পরাজিত করার জন্য যে সময়টা অতটা সময় হয়তো আমরা পাই নাই অথবা আমাদের কিছুটা ত্রুটি হয়তো ছিল গ্যাপ ছিল যে কারণে আমরা খুব অল্প সময়ের জন্য হলেও এই সরকার একটা ইলেকশন করে নিতে পেরেছে কিন্তু এইটাই শেষ না এটার পরিণতি আরও খারাপ হবে জনসমর্থনের দিক থেকে এই দেশে পজিশনটা হলো এইটটি ফাইভ অ্যান্ড ফিফটিন পঁচাশি শতাংশ এবং পনেরো শতাংশ সেই অবস্থানে আছে কাজে জনসমর্থনের দিক থেকে আমরা হারি নাই জনসমর্থনটাকে জনশক্তিতে পরিণত করে একটা বি মানে একটা বিপ্লব সংগঠন করার জন্য যে সময়টা দরকার যে রণনীতি রণকৌশলটা দরকার সেইটার জন্য আমাদের তৈরিতে হয়তোবা কিছুটা ত্রুটি ছিল বলেই এখন পর্যন্ত তারা একটা সামান্য সময়ের জন্য একটা নির্বাচন নামের প্রহসন করে নিতে পেরেছে আর সেই নির্বাচনটা শেখ হাসিনাও ফিরাইতে পারে নাই শেখ হাসিনা তখন ছিলেন না দুইটা আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের মাধ্যমে আওয়ামী লীগকে প্রশ্ন করি যারা বলে নির্বাচন ফিরাইতে পারলো না এদের নামও আমি নিতে চাই না ওই যে বৈশা বৈশাখ গোল টেবিলে কিছু লোকজন করা করে জাতিকে কথা বলে বিরোধী দলকে অপমান করে কথা বলে এদের চাই না কারণ আমি জানি এক সময় এরা জনগণের পায়ে জনগণ এদেরকে জীবন ভিক্ষা দিতে হবে এটা আমি জানি আমি সেই কারণেই বলছি যে এই দেশে অবশ্যই জনগণ জিতবে আর ইলেকশন ফিরাইতে পারে না বলে দুইটা রহমান সাহেবের আমলে এস এস সাহেবের আমলে দুইটা হানা ইলেকশন হয়েছে আওয়ামী কি ফিরাইতে পারছে এস সাহেবের আমলে আমরা সব দল মিলে আওয়ামী বিএনপি কমন পার্সি ডান বাম জামাত সবাই মিলে আমরা উপজেলায় ইলেকশন ফিরাইতে চাইছি পঁচাশি সনে আমরা কি পারছি ইলেকশনটা হয়ে গেছে মানুষ যায় না কিন্তু ইলেকশন হয়ে গেছে আবার অষ্টআশি সনে একটা ভোটারবিহীন ইলেকশন করলো একটা পদলেহি বিরোধী দল দিয়া গৃহপালিত বিরোধী দল করিয়া এর সাথে সেই ইলেকশনটাকে আমরা ফিরাইতে পারছি তখন তো হাসিনা খালেদা আমরা সব একসাথে ছিলাম বাইশ দল পারি নাই তো তারপরে পনেরোই ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়া বিএনপির একটা ইলেকশন করলো কি ফিরাইতে পারছে খালেদা জিয়া বা জাতীয় পার্টি আমরা তো সব একসাথে ছিলাম জামাত নাই তো কাজে তারা যে বলে ইলেকশন ফিরেতে পারে না পিলে এই ধরনের ইলেকশন ফিরানোর কি আছে এই ধরনের ইলেকশন তো ফিরে যায় সেইখানে যেখানে দেখা যায় কেন্দ্রে কোনো লোকজন যায় না সেই কেন্দ্রে লোকজন না যাওয়ার মধ্যে আজকেও পড়লাম আজকেও সারা দিন পড়লাম আমার তো অবাক লাগছে বিদেশেটা আলাপ আলোচনা হচ্ছে যে বাংলাদেশে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ স্ব ইচ্ছায় ভোট দিতে গেছে দুই থেকে তিন পার্সেন্ট আমি আজকের পত্রিকা দেখেন প্রথম বা আরো দুই একটা পত্রিকা আছে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ বিদেশিরা বলছে এবং এটা আরো বুঝতে পারবেন যেদিন ইউরোপীয় ইউনিয়নের রিপোর্ট বের হবে এবং প্রকৃত রিপোর্টটা যেদিন বের হবে সেই দিন বুঝতে পারবেন কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এতেই তো বোঝা যায় যে এই সরকারের প্রতি কোন সমর্থন মানুষের ছিল না এবং আমাদের আন্দোলনটা জয়ী হয়েছে